বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমাদের আজকের ক্লাস কার্যক্রম শুরু করছি। বরাবরের মতোই আমরা ধারাবাহিকভাবে আজকেও আমরা বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়াটি আমাদের নবম ক্লাস। আমরা ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, যে সাজেশনটা দিয়েছিলাম ওই সাজেশনের প্রায় 46টা প্রশ্নের মধ্যে আমরা আর আজকের আলোচনা বাদে আর 12টা প্রশ্ন থাকবে। আমরা পরবর্তী 4টা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ বাংলাদেশ আইন প্রণয়ন প্রক্রিয়ায় যে ইয়ার কোয়েশ্চেন গুলো আছে ওই ইয়ার কোয়েশ্চেন গুলো আমরা সলভ করে ফেলবো ইনশাল্লাহ। তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম বাংলাদেশ আইন প্রণয়ন প্রক্রিয়াতে যে সংযুক্ত তহবিল কি, উন্নয়ন বাজেট বলতে কি বুঝো, সংসদীয় কমিটি ব্যবস্থা কি, জাতীয় সংসদের নির্বাচনমূলক কাজগুলো কি কি, এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এবং সর্বশেষ আলোচনা করেছিলাম যে সরকারি হিসাব কমিটির কাজ কি। এই 5টা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছিলাম পার্ট বি। আজকে আমরা বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়ায় 3টা প্রশ্ন নিয়ে আলোচনা করব পার্ট সি। ওই 3টি প্রশ্নের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের আইন ও নির্বাহী বিভাগের মধ্যে সম্পর্ক আলোচনা করো, যে প্রশ্নটি 2013 এবং 2016 সালে এসেছে। দ্বিতীয় প্রশ্নটি আমরা আলোচনা করব যে আইনসভা কিভাবে নির্বাহী বিভাগের উপর নিয়ন্ত্রণ করে, ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও পার্ট সিতে 2014 এবং 2017 সালে এসেছে। এবং সর্বশেষ আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জাতীয় সংসদে বাজেট পাশের প্রক্রিয়া বর্ণনা করো, এই প্রশ্নটি 2016 সালের পার্ট সিতে এসেছে। তাহলে ধারাবাহিকভাবে আজকে আমাদের এই বিষয়গুলোর সাথে আমরা আগো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আমরা জেনেছি আইন বিভাগ, নির্বাহী বিভাগ, এবং আমাদের গত ক্লাসগুলোতে আমরা জেনেছি যে সরকার রাষ্ট্র পরিচালনার জন্য সরকারের শাসন ব্যবস্থাকে 3টি ভাগে ভাগ করেছেন তিনি, রাষ্ট্রীয় ব্যবস্থাকে। আমরা জানি যে বাংলাদেশে হচ্ছে যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য, গণতান্ত্রিক ব্যবস্থা অক্ষুণ্ণ রাখার জন্য এবং গণতন্ত্রকে কার্যকর রাখার ক্ষেত্রে সরকার এই গণতান্ত্রিক বা সংসদীয় সরকার ব্যবস্থায় তিনি সংসদীয় সরকার ব্যবস্থাকে 3 ভাগে ভাগ করেছেন। আমরা গত ক্লাসগুলোতে জেনেছি আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। তখন আমরা পড়েছিলাম যে আইন বিভাগের প্রধান হচ্ছেন পার্লামেন্ট, অর্থাৎ পার্লামেন্ট বা জাতীয় সংসদই সকল প্রকার আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা ভোগ করেন। আইন সংশোধন, আইন প্রণয়ন, সংবিধান প্রণয়ন, সংবিধান সংশোধন, পরিবর্তন, পরিমার্জন করার ক্ষেত্রে একক ক্ষমতা ভোগ করেন পার্লামেন্ট। তাহলে আইন বিভাগের প্রধান হচ্ছেন পার্লামেন্ট, আর শাসন বিভাগের প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি। আমরা বলেছিলাম যে আমরা যে এমপি নির্বাচিত করি ভোটের মাধ্যমে, প্রত্যক্ষ ভোটের মাধ্যমে, যে মেম্বার অফ পার্লামেন্ট যাদেরকে বলা হয়, এই এমপি নির্বাচনের মাধ্যমে যারা এমপি নির্বাচিত হয়, যেসব যে দল সংখ্যাগরিষ্ঠতা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা বিজয় অর্জন করেন সে দলেই শাসন বিভাগ গঠন করেন। তো সরকার প্রধান, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ দলের সরকার যিনি প্রধান, তিনি বিভিন্ন মন্ত্রীদেরকে নিয়ে একটি শাসন বিভাগ গঠন করেন এবং ওই শাসন বিভাগের প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি। অনেক সময় প্রশ্ন আসছে যে আইন বিভাগের প্রধান কে, শাসন বিভাগের প্রধান কে এবং বিচার বিভাগের প্রধান কে। তাহলে শাসন বিভাগের প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি। এরপরে এই সংসদীয় সরকার ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বিচার বিভাগ গঠন করা হয়, আর বিচার বিভাগের প্রধান হচ্ছেন প্রধান বিচারপতি, অর্থাৎ সুপ্রিম কোর্ট হচ্ছেন বিচার বিভাগের প্রধান। তাহলে আমরা জানি যে সংসদীয় সরকার ব্যবস্থা পরিচালনা করার জন্য, সংসদীয় সরকার ব্যবস্থাকে অক্ষুণ্ণ রাখার জন্য সংসদীয় গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় শাসন ব্যবস্থাকে 3টি ভাগে ভাগ করেছেন আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। তো আমরা এই আইন, বাংলাদেশের আইন এবং নির্বাহী বিভাগ, অর্থাৎ নির্বাহী বিভাগ বলতে এখানে শাসন বিভাগকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা এখন জানবো যে বাংলাদেশের আইন এবং নির্বাহী বিভাগের মধ্যে সম্পর্ক কেন, কিরকম এবং কি কি ক্ষেত্রে সম্পর্ক বিদ্যমান রয়েছে। সর্বপ্রথম আমরা যদি বলতে যাই যে যে জিনিসটি আসে সেটি হচ্ছে যে আইন বিভাগের মধ্যে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে আমরা সকলে জানি যে সংসদীয় সরকার ব্যবস্থা, বাংলাদেশে সরকার ব্যবস্থা হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা। এই সরকার ব্যবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি বিভাগ আছেন, সেটি হচ্ছে একটি হচ্ছে আইন বিভাগ আর একটি হচ্ছে শাসন বিভাগ। অর্থাৎ আইন বিভাগ এবং শাসন বিভাগ যদি কার্যকর না থাকে তাহলে বিচার বিভাগ অচল হয়ে যায়। আবার আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে যদি
কাজের মধ্যে যদি সমন্বয় সাধন না থাকে, সুসম্পর্ক বজায় না থাকে, তাহলে একটা রাষ্ট্র সংসদীয় সরকার ব্যবস্থা বা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা পরিচালনা করা কখনোই সম্ভব নয়। কারণ আইন বিভাগের যেসব সদস্য রয়েছেন তাদের মধ্য থেকেই মূলত শাসন বিভাগে সদস্যরা নির্বাচিত হয়, অর্থাৎ পার্লামেন্টের যারা সদস্য আছেন তারাই কিন্তু শাসন বিভাগের মধ্যে আইন বিভাগের সদস্যদের মধ্য থেকে বাছাই করে বিচার বিভাগে অর্থাৎ শাসন বিভাগের মধ্যে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়। তাহলে শাসন বিভাগের যারা সদস্য তারা একদিকে আইনসভার সদস্য আবার অন্যদিকে শাসন বিভাগের সদস্য, অর্থাৎ কিছু কিছু সদস্য সংসদ সদস্য আইন বিভাগেরও প্রতিনিধিত্ব করে আবার শাসন বিভাগেরও প্রতিনিধিত্ব করে থাকে, অর্থাৎ তারা দুইটা দিকেই ভূমিকা পালন করেন। সে কারণে তাদের সাথে যদি অর্থাৎ আইন বিভাগের সাথে যদি শাসন বিভাগের সুসম্পর্ক বজায় না থাকে তাহলে সংসদীয় সরকার ব্যবস্থায় সুষ্ঠুভাবে কাজ পরিচালনা করা, রাষ্ট্রের সুশৃঙ্খল বজায় রাখা কখনোই সম্ভব নয়। তো মূলত যদিও বা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রণয়ন করা হয়েছে, আমরা গত ক্লাস তো বলেছি যে বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থায় সংবিধানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির ব্যবস্থা করা হয়েছে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হচ্ছে যে কি আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ তিনটি ভাগে বিভক্ত করে এক বিভাগ আরেক বিভাগের কাজে কি করবে না, হস্তক্ষেপ করবে না, এবং এক বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগ তাদের কাজের হিসাব আইন বিভাগের নিকট জবাবদিহিতা করতে বাধ্য থাকবে। এটাই হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ, অর্থাৎ প্রত্যেকটা বিভাগ তার নিজ নিজ ক্ষমতা এবং কাজ অনুযায়ী সে কি করবে, কার্য পরিচালনা করবে, এক বিভাগ আরেক বিভাগের কাজে হস্তক্ষেপ করতে পারবে না, সেটি হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। তো সেই জন্য বলা হচ্ছে যে বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থায় আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ তিনটা বিভাগই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর আমরা জানবো যে বাংলাদেশের আইন এবং শাসন নির্বাহী বিভাগের মধ্যে সম্পর্কটি কিরকম। তাহলে নির্বাহী বিভাগ কি? আমরা আইন বিভাগ বুঝলাম যে যে বিভাগ আইন প্রণয়নের দায়িত্বে নিয়োজিত থাকে তাকেই আইন বিভাগ বলা হচ্ছে। আর নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ কি? বলা হচ্ছে যে যে বিভাগ সরকারের শাসন সংক্রান্ত কর্মকাণ্ড সম্পাদন করে তাকেই মূলত শাসন বিভাগ বলা হচ্ছে। অর্থাৎ শাসন বিভাগের উল্লেখযোগ্য কাজ হচ্ছে যে শাসন কার্য পরিচালনা করে, এটি হচ্ছে যে তাদের মূল কাজ। এবার আমরা আসি তাহলে আইন বিভাগ কি, নির্বাহী বিভাগ কি, সে বিষয়ে আমরা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এবার আসি আমরা যে আইন বিভাগ এবং নির্বাহী বিভাগের মধ্যে সম্পর্ক কিরকম। এক নম্বর পয়েন্ট হচ্ছে সেতু বন্ধন তৈরি। বলা হচ্ছে যে বাংলাদেশের বিদ্যমান সরকার ব্যবস্থায় আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে অধিক কার্যকর সম্পর্ক বিদ্যমান, কারণ এখানে আইনসভার যে সংখ্যাগরিষ্ঠ দলের সদস্যরাই সরকার পরিচালনা করে, ফলে শাসন বিভাগ এবং আইন বিভাগের মধ্যে এক ধরনের সুসম্পর্ক গড়ে ওঠে। বলা হচ্ছে যে নির্বাচনের মধ্যে সরকার যেই দল, যে রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা বিজয় অর্জন করে সেই দলে কি করে সরকার গঠন করে থাকে, এবং যেই দল সংখ্যাগরিষ্ঠতা বিজয় অর্জন করে সেই দলের সংসদ সদস্যদেরকে নিয়েই মূলত কি করা হয়, শাসন বিভাগ গঠন করা হয়। আর সে কারণে বলা হচ্ছে যেহেতু সংখ্যাগরিষ্ঠ দলের সদস্যরাই সরকার পরিচালনা করে সেহেতু শাসন বিভাগ এবং আইন বিভাগের মধ্যে একটা সুসম্পর্ক কি করে থাকে, গড়ে তুলে থাকে। কারণ সংখ্যাগরিষ্ঠ একই রাজনৈতিক দলের সদস্য হওয়ার কারণে আইন বিভাগে যেসব সংখ্যাগরিষ্ঠ দলের সদস্যরাই নেতৃত্ব প্রদান করে, আবার শাসন বিভাগের মধ্যেও সংখ্যাগরিষ্ঠ দলের সদস্যরাই নেতৃত্ব প্রদান করে। ফলে দেখা যাচ্ছে আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে যেহেতু সংখ্যাগরিষ্ঠ দলের সদস্যরাই প্রতিনিধিত্ব করে থাকে, সেহেতু আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি হয়। দুই নম্বর বলতেছেন যে কি প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক ব্যবস্থা। বাংলাদেশে প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক ব্যবস্থা চালু রয়েছে। এই ধরনের সরকার ব্যবস্থাতে জনগণের নির্বাচিত সদস্যরাই আইনসভার প্রতিনিধিত্ব করে, তাছাড়া এই সদস্যরাই পরবর্তীতে সরকারের বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে। আমি যে পয়েন্টটাতে বলেছিলাম অর্থাৎ সেতু বন্ধনে যে কথাটা বলেছিলাম সে একই বিষয়টা এখানে আসছে, অর্থাৎ যে দল সংখ্যাগরিষ্ঠতা বিজয় অর্জন করে সরকার গঠন করে ওই সরকার গঠনের সদস্যরাই মূলত কি করে থাকেন, আইন বিভাগেরও প্রতিনিধিত্ব করে থাকেন, আবার শাসন বিভাগের যে বিভিন্ন বিভাগ আছেন অর্থাৎ শাসন বিভাগ যে বিভিন্ন মন্ত্রণালয় আছেন, যোগাযোগ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করে থাকেন এই সংখ্যাগরিষ্ঠ দলের সদস্যরাই। ফলে বলা হচ্ছে যে আইন বিভাগ এবং নির্বাহী বিভাগের মধ্যে যেহেতু একই সদস্যরা বিভিন্ন মন্ত্রণালয়ে প্রতিনিধিত্ব করে,
সে কারণে আইন বিভাগ এবং নির্বাহী বিভাগের মধ্যে একটা সুসম্পর্ক বজায় রয়েছে। তিন নাম্বার বলতেছেন যে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ, এখানে বলা হচ্ছে যে যেহেতু আইন বিভাগ এবং শাসন বিভাগের যারা প্রতিনিধিত্ব করেন তারা সকলেই সংখ্যাগরিষ্ঠ দলের নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ দলের সদস্যরাই আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে প্রতিনিধিত্ব করেন, সে কারণে বলা হচ্ছে যে কোন একটি সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে একটা কি থাকে, সুসম্পর্ক বজায় থাকে এবং আইন বিভাগ যে সিদ্ধান্ত গ্রহণ করেন সেটি শাসন বিভাগের পরামর্শ ক্রমেই মূলত আইন বিভাগ সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। একটা বিষয় জানা দরকার, আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন বিষয়ে পার্লামেন্টের মধ্যে কি করা হয়ে থাকে, যে বিভিন্ন প্রস্তাবনা উত্থাপন করা হয়ে থাকে এবং এটা সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়যুক্ত হয় এবং সকলে ভোট প্রদান করেন। এই বিষয়টার আগে অর্থাৎ কোন একটা বিল, সরকার দলীয় কোন একটা বিল, কোন একটা প্রস্তাব সংসদে উত্থাপন করার আগে মন্ত্রী পরিষদের একটা বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থাৎ আমি প্রথমেই বলেছি যে যারা মন্ত্রী পরিষদের সদস্য অর্থাৎ শাসন বিভাগের যারা সদস্য তারা আবার আইনসভার সদস্য, তাহলে এই মন্ত্রী পরিষদের যেসব সদস্য আছেন তাদেরকে নিয়ে সরকার প্রধান বৈঠক বসেন যে আমরা সংসদে এই ধরনের একটা প্রস্তাব পেশ করতে যাচ্ছি কিংবা এটা উত্থাপন করতে যাচ্ছি, এই বিষয়ে কোনো খুঁটিনাটি ত্রুটি আছে কিনা, কোনো সংযুক্তির প্রয়োজন আছে কিনা, এই বিষয়ে সংসদে উত্থাপন করার আগে মন্ত্রী পরিষদের একটা বৈঠক অনুষ্ঠিত হয় এবং মন্ত্রী পরিষদ যদি বলেন যে কিনা যে এই প্রস্তাবটা গ্রহণযোগ্য এবং কোনো ধরনের সংশোধনের প্রয়োজন নেই বা সংযুক্ত করার প্রয়োজন নেই, তখন দেখা যায় যে সংসদের মধ্যে সরকার দলীয় কোনো এক সদস্য কিংবা সরকার প্রধান ওই প্রস্তাবটা উত্থাপন করেন এবং স্পিকারের মাধ্যমে প্রস্তাবটি ভোটে দেওয়া হয় এবং সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে প্রস্তাবটি গৃহীত হয়ে থাকে। সে কারণে আমাদের কাছে মনে হয় যে দেখা যায় যে সরকার দলীয় যে প্রস্তাবই উত্থাপন করে সেটাই হাঁ ভোটে জয়যুক্ত হয়। তাহলে এই কারণে হাঁ ভোটে জয়যুক্ত হয় কারণ সংসদে উত্থাপন করার আগে এই বিলটি আবার পুনরায় কি করা হয়, উত্থাপনের আগেই মন্ত্রী পরিষদের মধ্যে উত্থাপন তাদের আলোচনা হয়। তাহলে বলা হচ্ছে যে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ, যেহেতু আইন পরিষদে কোনো একটা প্রস্তাব আসার আগে শাসন বিভাগের সাথে বৈঠক হয়, সে কারণে বলা হচ্ছে একটা কার্যকর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, যেহেতু আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে একটা সুসম্পর্ক আছে সেহেতু কার্যকর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আইন বিভাগ এবং নির্বাহী বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে বলা হচ্ছে জনকল্যাণমুখী আইন প্রণয়ন, যেহেতু আইন বিভাগ এবং নির্বাহী বিভাগের মধ্যে একটা সুসম্পর্ক আছে, অর্থাৎ নির্বাচিত প্রতিনিধিরাই আইন বিভাগ এবং শাসন বিভাগের প্রতিনিধিত্ব করে, সে কারণে আইন বিভাগ কোনো আইন প্রণয়ন করতে গেলে দেখা যাচ্ছে এটা জনকল্যাণমুখী আইন প্রণয়ন করে থাকেন এবং শাসন বিভাগের সাথে কখনো দ্বিমত পোষণ করার সুযোগ থাকে না, কারণ আইন বিভাগে যারা প্রতিনিধিত্ব করে তারাও জনগণের নির্বাচিত প্রতিনিধি, আবার শাসন বিভাগে যারা প্রতিনিধিত্ব করে তারাও কিন্তু জনগণের নির্বাচিত প্রতিনিধি। তাহলে জনকল্যাণমুখী আইন প্রণয়নের ক্ষেত্রে আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে একটা সুসম্পর্ক স্থাপন রয়েছে। দায়িত্বশীল সরকার ব্যবস্থা, একটা রাষ্ট্রের মধ্যে যখন আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে একটা সুসম্পর্ক বজায় রাখে তখনই তাকে দায়িত্বশীল সরকার ব্যবস্থা বলা যাবে। অর্থাৎ যদি আইন বিভাগের সাথে শাসন বিভাগের মধ্যে যদি সমন্বয় না হয় তাহলে একটা রাষ্ট্রের মধ্যে কখনো দায়িত্বশীল সরকার অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থা পরিচালনা করা সম্ভব নয়। সে কারণে বলা হচ্ছে যে আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে সুসম্পর্ক থাকার কারণেই মূলত কি হচ্ছে যে দায়িত্বশীল সরকার ব্যবস্থা প্রবর্তন করা সম্ভব হচ্ছে, কারণ সংসদ সদস্যরা যদি, আমরা গত ক্লাসগুলোতেও পড়েছিলাম যে আইন বিভাগের ক্ষমতা কি বা জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলীর মধ্যে বলেছিলাম যে যদি আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে সুসম্পর্ক সমন্বয় না থাকে তাহলে শাসন বিভাগ যদি পার্লামেন্টের যদি সমর্থন আদায় করতে না পারেন, আস্থা অর্জন করতে না পারেন, তাহলে পার্লামেন্ট চাইলে ভোটের মাধ্যমে কোনো একজন মন্ত্রী কিংবা শাসন বিভাগকে দুই তৃতীয়াংশ ভোটের মাধ্যমে, সংসদ সদস্যদের দুই তৃতীয়াংশ ভোটের মাধ্যমে কি করতে পারেন, মন্ত্রিসভা অথবা অর্থাৎ শাসন বিভাগের যেসব মন্ত্রী আছেন সদস্য আছেন তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করাতে পারেন। সে কারণে বলা হচ্ছে দায়িত্বশীল সরকার ব্যবস্থা বিদ্যমান থাকার কারণে আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে পারে না এবং দায়িত্বশীল সরকার ব্যবস্থা কারণে যেহেতু শাসন বিভাগের মন্ত্রীদের পদত্যাগের ক্ষমতা আইনসভাকে দেওয়া হয়েছে সেহেতু শাসন বিভাগ সর্বদাই
আইনসভার সাথে সামঞ্জস্য করে চলতে বাধ্য থাকে। সে কারণে বলা হচ্ছে দায়িত্বশীল সরকার ব্যবস্থায় আইন বিভাগ এবং নির্বাহী বিভাগের মধ্যে একটা সুসম্পর্ক বজায় রাখার গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। পরে হচ্ছে জবাবদিহিতা। শাসন বিভাগ তার কাজের জন্য আইন বিভাগের নিকট জবাবদিহি করতে বাধ্য থাকে। আমি শুরুতেই বলেছিলাম যে বাংলাদেশের শাসন ব্যবস্থায় যে সংসদীয় সরকার ব্যবস্থায় যে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ রয়েছেন, এক বিভাগ আরেক বিভাগকে হস্তক্ষেপ করবে না, কিন্তু শাসন বিভাগ এবং বিচার বিভাগ তাদের কাজের হিসাব আইন বিভাগের নিকট কি করতে হবে, জবাবদিহিতা প্রদান করতে হবে। যেহেতু শাসন বিভাগ এবং বিচার বিভাগ, বিশেষ করে নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ, যেহেতু তাদের কাজের হিসাব আইন বিভাগের নিকট প্রদান করতে হবে, সেহেতু শাসন বিভাগ সর্বদাই আইন বিভাগের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলে। তাহলে জবাবদিহিতার ব্যবস্থা থাকার কারণে, সংসদীয় সরকার ব্যবস্থায় জবাবদিহিতার ব্যবস্থা থাকার কারণে আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে কখনো দৌরাত্ম্য সৃষ্টি হয় না। তারা নিজেরাই সমন্বয় করে এবং শাসন বিভাগ আইন বিভাগের নিকট সুসম্পর্ক বজায় রাখতে সর্বদা চেষ্টা করে। তারপর হচ্ছে গঠনমূলক সমালোচনা। এই গঠনমূলক সমালোচনায় বলা হচ্ছে যে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে সরকারের গঠনমূলক সমালোচনা করার অধিকার বিরোধী দলের রয়েছে। তাছাড়া এই সরকার ব্যবস্থাতে সরকার দলীয় সদস্যরা দলীয় সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন। অন্যদিকে বিরোধী দলীয় সদস্যরা সরকারি দলের কর্মকাণ্ডের উপর কড়া নজর রাখেন এবং সুযোগ পেলেই সরকারের গঠনমূলক সমালোচনা করেন। সরকার ও বিরোধী দলের এরূপ সম্পর্কের ফলে সংসদ ও নির্বাহী বিভাগ আরো কার্যকর এবং প্রাণবন্ত হয়ে ওঠে। অর্থাৎ বলা হচ্ছে যে শাসন বিভাগ বা নির্বাহী বিভাগের কোনো একটা কাজ যদি খারাপ হয়, তাহলে বিরোধী দলীয় যেসব সদস্য আছেন তারা এটার কি করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। আর বিরোধী দল যদি সরকারের কোনো একটি বিষয় নিয়ে, যৌক্তিক বিষয় নিয়ে যদি গঠনমূলক সমালোচনা করেন, তাদের গঠনমূলক সমালোচনা আন্দোলনের কারণে সরকারের পতনও হতে পারে। সে কারণে যেহেতু আইনসভার সরকার গঠন করেন সংখ্যাগরিষ্ঠ বিজয়ী দলের নেতা, আবার শাসন বিভাগও গঠন করেন সরকার দলীয় বিজয়ী নেতারা, সংসদ সদস্যরা, সে কারণে এই বিরোধী দলীয় গঠনমূলক দলের গঠনমূলক সমালোচনার থেকে রক্ষা পাওয়ার জন্য আইন বিভাগ এবং নির্বাহী বিভাগ সর্বদাই নিজেদের মধ্যে সমন্বয় সাধন করে সুসম্পর্ক বজায় রাখে তারা কার্য পরিচালনা করেন। কারণ যদি তাদের মধ্যে যদি সুসম্পর্ক না থাকে, তাহলে আইন বিভাগ যদি এমন কোনো কাজ করেন যেটি বিরোধী দলরা সমালোচনার সুযোগ পেয়ে যায়, কিংবা নির্বাহী বিভাগ যদি এমন কোনো কাজ পরিচালনা করেন যেটার দ্বারা বিরোধী দলীয় কোনো সদস্য সমালোচনা করা আন্দোলনের সুযোগ পেয়ে যায়, তাহলে পুরো রাজনৈতিক দল অর্থাৎ পুরো সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলকে পদত্যাগ করতে বাধ্য হবে। সে কারণে এই এই গঠনমূলক সমালোচনার কারণে সরকারের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ সর্বদাই কি করে থাকেন, সমন্বয় সাধন করে কার্য পরিচালনা করে থাকেন। তারপরে পয়েন্ট হচ্ছে রাজনৈতিক সচেতনতার প্রসার। আইন বিভাগ এবং শাসন বিভাগ যেহেতু একই সংখ্যাগরিষ্ঠ দলের সদস্য, সংসদ সদস্য, সেহেতু তারা সমন্বয় হয়ে ঐক্যবদ্ধ হয়ে, আইন বিভাগ এবং শাসন বিভাগের সদস্যরা ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন রাজনৈতিক সচেতনতা ও বিষয় এবং শিক্ষামূলক বিষয়গুলো তারা প্রচার প্রসার করে থাকেন। ফলে দেখা যাচ্ছে যেহেতু তারা ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন রাজনৈতিক সচেতনতামূলক আলোচনা প্রচার প্রসার করে থাকেন, সেহেতু তাদের মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকে। তারপরে বলা হচ্ছে সরকার পরিবর্তন। বলা হচ্ছে বাংলাদেশের বিদ্যমান সরকার ব্যবস্থাতে আইন বিভাগ, শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্কের দরুন আইনসভার ঘনিষ্ঠ দলের সদস্যরাই শাসন বিভাগের প্রতিনিধিত্ব করে। অন্যদিকে আইনসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যদের দ্বারা অনাস্থা প্রস্তাব পাশ হলে, অর্থাৎ সরকার পরিবর্তন কোনো কারণে যদি আইনসভার সংখ্যাগরিষ্ঠ দলের আস্থা হারালে শাসন বিভাগ, তাহলে পুরো সরকারকে কি করতে হয়, পদত্যাগ করতে হয়, অর্থাৎ সরকার পরিবর্তন ঘটে। ফলে দেখা যাচ্ছে এই সরকার পরিবর্তনের ভয়ে আইন বিভাগ এবং নির্বাহী বিভাগের মধ্যে একটা সুসম্পর্ক সৃষ্টি হয়। তারপরে বলা হচ্ছে বিকল্প সরকার গঠন। বলা হচ্ছে সংখ্যাগরিষ্ঠতার অভাবে, অর্থাৎ পার্লামেন্টে দলীয় সংখ্যাগরিষ্ঠতার অভাবে সরাসরি দলের পতন ঘটাতে পারে। সংসদের মধ্যে যদি যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করে, অর্থাৎ যেই দল সরকার গঠন করে ওই দল যদি বিভিন্ন বিল, বিভিন্ন প্রস্তাবের মধ্যে যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করে, তাহলে বিকল্প সরকার গঠন করতে
বাধ্য হয়, সে কারণে তাদের নিজেদের অর্থাৎ সরকার দলীয় নিজেদের সংখ্যাগরিষ্ঠতা অক্ষুণ্ণ রাখার জন্য তারা কি করে থাকেন, বিভিন্ন বিভাগের মধ্যে অর্থাৎ আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগের মধ্যে তারা সমন্বয় সাধন করে থাকেন। তাহলে আমরা বাংলাদেশের আইন ও নির্বাহী বিভাগের মধ্যে সম্পর্ক কি বিষয়ে যদি প্রশ্ন আসে, তাহলে আমরা এই 10টা পয়েন্ট দিয়ে আমরা ব্যাখ্যাগুলো লিখব। একটু খেয়াল করতে হবে, পয়েন্ট গুলো একটু বারে বারে পড়তে হবে, যে সেতু বন্ধন, প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক ব্যবস্থা, কার্যকর সিদ্ধান্ত গ্রহণ, জনকল্যাণমুখী আইন প্রণয়ন, দায়িত্বশীল সরকার ব্যবস্থা, জবাবদিহিতা, গঠনমূলক সমালোচনা, রাজনৈতিক সচেতনতা ও প্রসার, সরকার পরিবর্তন, বিকল্প সরকার গঠন। একটা টেকনিক শিখাই দিই তোমাদের কাছে, যে পয়েন্ট গুলো মুখ দিয়ে তাড়াতাড়ি চলে আসে। আমি আমার মতো করে সাজিয়েছি পয়েন্ট গুলো, সিরিয়াল এভাবে রাখতে হবে তেমন কিছু বিষয় না। তুমি 10টা যেহেতু এখানে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, পার সিট প্রশ্ন 10টাই দিতে হবে, সেহেতু তোমার মতো সুবিধা করে তুমি পয়েন্ট গুলো সিরিয়াল করে নিবা, যাতে কোনোভাবে একটা ছুটে না যায়। যাই হোক, আমরা বাংলাদেশের আইন ও নির্বাহী বিভাগের মধ্যে সম্পর্ক সমূহ কি কি সে বিষয়ে আমরা জানলাম। এখন আমরা জানবো যে নির্বাহী বিভাগের উপর অর্থাৎ শাসন বিভাগের উপর কিভাবে আইনসভা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ বলা হচ্ছে বিষয়টি এরকম যে কিভাবে আইন বিভাগ অর্থাৎ পার্লামেন্ট কিভাবে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে সে বিষয়ে প্রশ্ন আসছে। তো আমরা এতক্ষণ আলোচনা করেছি যে আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের তিনটি বিভাগ থাকে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। এবং আইন বিভাগ বলেছিলাম সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, যেহেতু জনগণের সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে সরকার প্রধান নির্বাচিত হয়, সেহেতু পার্লামেন্ট শাসন বিভাগ এবং বিচার বিভাগকে জবাবদিহিতা ব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রণ করে থাকেন। তো নির্বাহী বিভাগের উপর কিভাবে আইনসভা নিয়ন্ত্রণ করে সে বিষয়ে প্রশ্ন আসলে আমরা 7টা পয়েন্ট দিয়ে আলোচনা করে দিব। সর্বপ্রথম হচ্ছে যে প্রশ্ন জিজ্ঞাসা, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। যখন সংসদ অধিবেশন বসেন, দেখা যায় যে কি যে বিভিন্ন সংসদ সদস্যরা যে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন, সংসদ সদস্যরা ওইসব মন্ত্রীদেরকে বিভিন্ন প্রশ্ন, তারা বিভিন্ন প্রশ্ন করে থাকেন সংসদ অধিবেশনে, এবং ওই মন্ত্রীরা ওই প্রশ্নের উত্তর জবাব দিতে বাধ্য থাকেন। ফলে সবসময় বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীগণ একটা চাপের মধ্যে থাকেন যে সংসদের মধ্যে সংসদ সদস্যরা বিভিন্ন প্রশ্ন করবেন এবং এই প্রশ্নের যুক্তিযুক্ত উত্তর তাদেরকে অবশ্যই দিতে হবে। ফলে মন্ত্রীরা চাইলেই নিজের মতো মন গড়া কোনো কাজ পরিচালনা করতে পারেন না, কিংবা এমন কোনো কাজ করতে পারেন না যেটি দ্বারা সংসদের মধ্যে তিনি আস্থা হারাবেন। সে কারণে বলা হচ্ছে যে সংসদ অধিবেশনে এই প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে মূলত শাসন বিভাগের বিভিন্ন মন্ত্রীদের, মন্ত্রণালয়ের মন্ত্রীদেরকে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। দ্বিতীয় বলা হচ্ছে নিন্দাসূচক সূচক প্রস্তাব। এটা কি বলা হচ্ছে, যখন সংসদ অধিবেশন চলে তখন বিভিন্ন মন্ত্রী কর্তৃক বিভাগীয় ভাবে গৃহীত নীতি ও সম্পাদিত কার্যাবলীর জন্য মন্ত্রীদের বিরুদ্ধে যেকোনো সংসদ সদস্য নিন্দাসূচক প্রস্তাব উত্থাপন করতে পারেন। অর্থাৎ এমন কোন মন্ত্রণালয়ের মন্ত্রী এমন কোন বক্তব্য কিংবা এমন কোন কাজ পরিচালনা করেছেন যেটি দ্বারা সংসদ অধিবেশনে নিন্দাসূচক প্রস্তাব উত্থাপন করে থাকেন সংসদ সদস্যরা। অর্থাৎ দেখা গেল যোগাযোগ মন্ত্রণালয় অথবা শিক্ষা মন্ত্রণালয় এমন কোন কাজ পরিচালনা করেছেন বা এমন কোন সিদ্ধান্ত ঘোষণা করেছেন যেটি দ্বারা পুরো শিক্ষা ব্যবস্থার মধ্যে আঘাত হানতেছে, তখন দেখা যাচ্ছে পুরো শিক্ষা ব্যবস্থার মধ্যে আঘাত হানে এরকম কোন সিদ্ধান্ত যদি শিক্ষামন্ত্রী কিংবা উপশিক্ষামন্ত্রী যদি ঘোষণা করেন কিংবা সিদ্ধান্ত গ্রহণ করেন, তাহলে কোন সংসদ সদস্য শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তিনি কি করতে পারেন, নিন্দাসূচক প্রস্তাব উত্থাপন করতে পারেন। আর কোন মন্ত্রণালয়ের মন্ত্রীর বিরুদ্ধে যদি নিন্দাসূচক প্রস্তাব উত্থাপন করা হয় সংসদের মধ্যে, আর ওই প্রস্তাব যদি সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ 2/3 ভোটের মাধ্যমে যদি গৃহীত হয়ে যায়, তাহলে ওই মন্ত্রণালয়ের মন্ত্রীকে কি করতে হবে, পদত্যাগ করতে হবে। তাহলে নির্বাহী বিভাগকে নিয়ন্ত্রণ করেন আইনসভা, একটা নাম্বার বলেছিলাম প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে, অর্থাৎ সংসদ সদস্যরা মন্ত্রীদেরকে বিভিন্ন প্রশ্ন উত্থাপনের মাধ্যমে তাদের জবাবদিহিতা নিশ্চিত করে। দ্বিতীয় হচ্ছে যে কি কোন মন্ত্রণালয়ের মন্ত্রীর কোন কাজের কারণে যদি সংসদের মধ্যে নিন্দাসূচক প্রস্তাব উত্থাপন করেন, ওই নিন্দাসূচক প্রস্তাব যদি সংসদে গৃহীত হয়, তাহলে ওই মন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য হয়। ফলে দেখা যায় যে কি কোন মন্ত্রণালয়ের কোন মন্ত্রী এমন কোন কাজ পরিচালনা করেন না যার দ্বারা তার সংসদের মধ্যে নিন্দা প্রস্তাব উত্থাপিত হয়। তারপরে হচ্ছে ছাঁটাই প্রস্তাব। পার্লামেন্টের ছাঁটাই প্রস্তাবের মাধ্যমে সরকারি কোনো ব্যয় মঞ্জুরি বা মঞ্জুরি দাবি সংক্রান্ত কোন প্রস্তাবকে প্রত্যাখ্যান
বা মঞ্জুরি দাবির পরিমাণ হ্রাস করতে পারেন। অর্থাৎ বলা হচ্ছে সংসদের সমর্থন না পেলে মন্ত্রিসভাকে হয় পদত্যাগ করতে হবে, অন্যথায় রাষ্ট্রপতির মাধ্যমে সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ বলা হচ্ছে যে সংসদ সদস্যরা যদি কি করেন যে মন্ত্রিসভার প্রতি অনাস্থা প্রস্তাব পেশ করেন, ওই অনাস্থা প্রস্তাব যদি সংসদে গৃহীত হয় তাহলে পুরো সরকারকে কি করতে হয়, পদত্যাগ করতে হয়। কিংবা কোন নির্দিষ্ট মন্ত্রীর বিরুদ্ধে যদি অনাস্থা প্রস্তাব গৃহীত হয় তাহলে ওই মন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য হয়। এরপরে হচ্ছে মুলতবি প্রস্তাব, প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে মন্ত্রীদেরকে দায়িত্বশীল করার চেষ্টা করা হয়। মন্ত্রী কর্তৃক প্রদত্ত উত্তরে সন্তুষ্ট না হলে পার্লামেন্টের সদস্যগণ মুলতবি প্রস্তাব উত্থাপন করতে পারেন। প্রস্তাবটি অনুমোদিত হওয়ার পর আলোচনা এবং ভোটাভুটি হয় এবং প্রস্তাবটি যদি সরকারের বিপক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয় তাহলে সরকারকে পদত্যাগ করতে হয়। অর্থাৎ মুলতবি প্রস্তাব কি, যখন সরকারের কাজের প্রতি পুরা সংসদ সদস্য সংসদের মধ্যে যদি সকল সংসদ সদস্য যদি অনীহা প্রস্তাব উত্থাপন করেন এবং সংসদ ভেঙে দেওয়ার জন্য যদি, অর্থাৎ মুলতবি মানে সংসদ ভেঙে দেওয়ার প্রস্তাব উত্থাপন করেন এবং এই প্রস্তাবটা যদি সংসদের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা বিজয় অর্জন করে তাহলে কি করতে পারেন যে সরকার পদত্যাগ করতে বাধ্য থাকেন। অর্থাৎ সে কারণে সরকারের যেসব মন্ত্রী রয়েছেন তারা এমন কোনো কাজ করতে পারেন না যেটি দ্বারা সংসদের মুলতবি প্রস্তাবের উত্থাপন হয়। সে কারণে বলা হচ্ছে আইন বিভাগ যেহেতু মুলতবি প্রস্তাবের মাধ্যমে সরকার পতন ঘটাতে পারে, সে কারণে এই মুলতবি প্রস্তাব থাকার কারণে শাসন বিভাগ নিজের ইচ্ছা মতো কাজ অথবা রাষ্ট্রীয় বিরোধী সরকার দেশ বিরোধী কোনো কাজে লিপ্ত হতে পারেন না। দুই নম্বর হচ্ছেন অনাস্থা প্রস্তাব, অনাস্থা প্রস্তাবের মাধ্যমেও শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকেন আমরা বলেছিলাম। তারপর হচ্ছে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব, নির্বাহী বিভাগের উপর শাসন বিভাগের আরেকটি মাধ্যম হচ্ছে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব। প্রধানমন্ত্রীকে সংসদে সরাসরি প্রশ্ন করা হয়। অনেক সময় আমরা দেখি যে একটা নির্দিষ্ট তারিখ সময় নির্ধারণ করা হয়, ওই নির্দিষ্ট সময়ে সংসদ সদস্যরা বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন স্পিকারের মাধ্যমে প্রধানমন্ত্রীকে। ফলে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রশ্নের উত্তর তিনি প্রদান করে থাকেন এবং দেখা যায় যে বিভিন্ন প্রধানমন্ত্রী বিভিন্ন দেশে যখন সফর করেন ওই সফরের উপর তারা বিভিন্ন ধরনের প্রশ্ন পেশ করেন স্পিকারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে। ফলে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী যদি যুক্তিযুক্ত প্রশ্ন উত্তর দিতে না পারেন তাহলে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য থাকেন। এভাবে করে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকেন। আর প্রধানমন্ত্রী যে প্রশ্নের উত্তর দিয়ে থাকেন ওই প্রশ্নের উত্তরগুলো মূলত বিভিন্ন মন্ত্রণালয়ে যে সচিব মন্ত্রীরা আছেন তারা রেডি করে দেন। সে কারণে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের মাধ্যমেও কি করে থাকেন, আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকেন। সর্বশেষ হচ্ছে যে সংসদীয় কমিটির তদারকি, সংসদীয় কমিটির তদারকি বলা হচ্ছে এখানে যে সংসদীয় কমিটির মাধ্যমেও মূলত বিভিন্ন সংসদীয় কমিটি গঠন করে তদারকির মাধ্যমে কি করে থাকেন তাদের কাজ পরিচালনা করে থাকেন। অর্থাৎ সংসদীয় কমিটি গঠন করে আইন বিভাগ যদি প্রয়োজন মনে করে যে বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের পর্যালোচনা করা দরকার, পর্যবেক্ষণ করা দরকার, তাহলে সংসদ একটা সংসদীয় কমিটি গঠন করবে। ওই সংসদীয় কমিটির মাধ্যমে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান মন্ত্রণালয় পর্যবেক্ষণ করে যদি কোনো ভুল ত্রুটি পায় তাহলেও মন্ত্রীদেরকে লিখিত নোটিশের মাধ্যমে, মন্ত্রণালয়কে লিখিত নোটিশের মাধ্যমে সেটার জবাবদিহিতা চাইতে পারে এবং তারা যদি সুস্পষ্ট লিখিত জবাব দিতে ব্যর্থ হয় তাহলে ওই মন্ত্রিসভার মন্ত্রীকে অথবা পুরো মন্ত্রিসভাকে পদত্যাগ করতে বাধ্য থাকে। সে কারণে এই সাতটি প্রক্রিয়ার মাধ্যমে শাসন বিভাগ আইন বিভাগকে কি করে থাকেন, নিয়ন্ত্রণ করে থাকেন। সর্বশেষ আমরা যে প্রশ্নটি করব সেটি হচ্ছে যে কি, যে জাতীয় সংসদের বাজেট পাশের প্রক্রিয়াগুলো কি কি। একটু কঠিন একটা প্রশ্ন, এই প্রশ্নটা একটু তোমাদেরকে বারে বারে দেখতে হবে। এখানে বোঝানোর তেমন কিছু নাই যেহেতু এখানে অনুচ্ছেদ কিংবা বিধির মতে আমরা স্কিলে চলে যাই যে জাতীয় সংসদে বাজেট পাশের প্রক্রিয়াটা কি। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে সুষম বাজেট কি, উন্নয়ন বাজেট কি, মূলধনী বাজেট কি, বাজেট নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা যদি বলি যে বাজেট কি, তো আমরা জানি যে অর্থনীতি একটি দেশের চালিকা শক্তি হচ্ছে যে বাজেট। আমরা গত ক্লাসও বলেছিলাম যে একটা উন্নয়নশীল দেশের জন্য সবচেয়ে কার্যকরী বাজেট হচ্ছে যে ঘাটতি বাজেট, অর্থাৎ আয়ের চেয়ে ব্যয় বেশি দেখানো। এটি আমি বলেছিলাম যে আজকে ক্লাসে আলোচনা করব। এটি এই কারণে দেখানো হয় যখন একটা রাষ্ট্রের মধ্যে বাজেট প্রণয়নের ক্ষেত্রে যদি দেখা যায় যে কি সুষম বাজেট প্রণয়ন করেন, অর্থাৎ আয় ব্যয় যদি সমান দেখানো হয় তাহলে ওই রাষ্ট্র বাইরের রাষ্ট্র থেকে বিভিন্ন ঋণ গ্রহণের ক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি হয় এবং পাশাপাশি
একটা দেশের মধ্যে যে একটা চাপ থাকে, অর্থাৎ উদাহরণটা আমি এভাবে দিই যে তুমি যখন মনে করবা যে আমার কাছে 40,000 টাকা আছে, আমাকে 1 মাস চলতে হবে, তখন দেখা যাবে তোমার মধ্যে একটা অলসতা কাজ করবে, কিংবা একটা যে অর্থ উপার্জনের যে একটা তাড়া, ওই তাড়াটা তোমাকে কাজ মানে চাপ দিবে না। তখন তুমি কি করবা, 40,000 টাকা আছে আমার কাছে, একদম পারফেক্ট, আমি খুব অনায়াসে চলতে পারবো। কিন্তু তুমি যখন সবসময় ঘাটতি বাজেট, অর্থাৎ তোমার ব্যয় এর পরিমাণটা সবসময় বেশি রাখবা, যে আমি এখানে দিব, ওখানে দিব, এই অ্যাকাউন্টে জমা দিব, এটা করতে হবে, ডিপিএস করতে হবে, এটা করে তুমি যখন দেখবা যে তোমার খরচ হচ্ছে, যে আয় হচ্ছে 40,000 টাকা মাসে, মান্থলি ইনকাম, আর ব্যয়টা হচ্ছে 60,000 টাকা, তাহলে তোমার আরো 20,000 টাকা ঘাটতি। এই যে একটা ঘাটতি আছে, তোমার মাথায় সবসময় কাজ করবে যে আমার মাসে 60,000 টাকা খরচ, হ্যাঁ, আমার কাছে আছে 40,000, তাহলে আরো 20,000 টাকা আমাকে কি করতে হবে, উপার্জন করতে হবে, কিংবা কোনো যে কোনো ভাবে আমাকে ব্যবস্থা করতে হবে। এই যে একটা মানসিক চাপ কিংবা তোমার মধ্যে যে একটা তাড়া সৃষ্টি আছে, এটার জন্য হয় তুমি নতুন কোনো কর্মসংস্থানে যুক্ত হতে পারবা, কিংবা নতুন কোন ইনকামের একটা রাস্তা তোমাকে বের করতেই হবে, কারণ তোমার 20,000 টাকা ঘাটতি আছে। ঠিক একইভাবে একটা দেশের মধ্যে যখন উন্নয়নশীল দেশগুলোতে যখন ঘাটতি বাজেট প্রণয়ন করা হয়, তাহলে আমার আয় এত আসবে, ঘাটতি বাজেট মনে করো 13,000 কোটি টাকা। তাহলে এই যে 13,000 কোটি টাকা যদি আমাদের ঘাটতি বাজেট থাকে, এই 13,000 কোটি টাকা কোত্থেকে আসবে, এই চিন্তাগুলো থেকে, অর্থাৎ আমরা বিভিন্ন খাত সৃষ্টি করা, আয়ের খাত সৃষ্টি করা, এই জন্যই একটা উন্নয়নশীল দেশের অথবা আমার কৃষি খাতে এত টাকা আসবে, এত 100 কোটি টাকা আসবে, এটাকে আমাকে যে কোনো প্রকারে হোক এখানে আমাকে 100 কোটি টাকার জায়গায় আমাকে 130 কোটি টাকা বৃদ্ধি করতেই হবে। এই যে একটা তারা কাজ করে। আর সুষম বাজেট যদি হতো, তাহলে দেখা যেত যে কি, 100 কোটি টাকা আছে আমার তো বাজেট, 100 কোটি টাকা, তাহলে আমার তো সমস্যা নাই 100 কোটি টাকা, তখন তুমি এটাকে অলসতায় ছেড়ে দিতা, ফলে দেখা যাচ্ছে যে বছর শেষে দেখা যাবে তুমি যে 100 কোটি টাকা পাইতা, তোমার অলসতার কারণে দেখা যাচ্ছে ওই 100 কোটি টাকা থেকে 80 কোটি টাকা পাইছো, 20 কোটি টাকা কি হয়ে গেছে, লস হয়ে গেছে। সে কারণে বলেছিলাম যে একটা দেশের জন্য, উন্নয়নশীল দেশের জন্য, তাকে উন্নয়ন করতে হলে সবসময় ঘাটতি বাজেট প্রণয়ন করতে হয়। আরেকটা সহজ উদাহরণ দিলে, তোমার মনে করো বাজার, বাজারের মধ্যে সবসময় আমার 100 টাকার বাজার করব, কিন্তু আমার পকেটে তো আমি 100 টাকা নিয়ে যাই না, নিয়ে যাই কত, 150 টাকা মনে করো, 50 টাকা কেন বেশি করলাম যদি আমার লাগে, তো আমার মনে হয় রাষ্ট্র পরিচালনার যে বাজেট প্রণয়নে আমার রাষ্ট্র পরিচালনার জন্য আমার দরকার ধরো 1400 হাজার কোটি টাকা, 1500 হাজার কোটি টাকা, কিন্তু আমি বাজেট করবো আরো বেশি, আমার এত কোটি, অর্থাৎ আমার রাষ্ট্র পরিচালনার জন্য 20,000 কোটি টাকা লাগবে, তাহলে আরো প্রায় 600 হাজার কোটি টাকা আমি এক্সট্রা ধরলাম, কেন, অর্থাৎ আমার আয়ত্তে রাখলাম যদি কোনো কারণে দেশের পরিস্থিতি খারাপ হয়ে যায়, যেমন ধরো করোনা পরিস্থিতি হুট করে চলে আসলো, তাহলে এই পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য যদি ঘাটতি বাজেট না দিত, তাহলে এই যে 8 মাস ধরে দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে, আমাদের খাবার কি বন্ধ হয়েছে, কেউ বলতে পারবে না আমি 8 মাস না খেয়ে আছি, বড় জোর ভালোই খাইছে, এবং বাসায় বসে থাকার কারণে খিদে আরো বেশি লাগছে, হ্যাঁ, চাহিদাটা আরো বৃদ্ধি পাইছে, তাহলে উৎপাদন কমে গিয়েছে কিন্তু আমাদের চাহিদাটা একই রয়ে গেছে, তাহলে এই যে চাহিদাটা 8 মাস ধরে একটা রাষ্ট্র কিভাবে পোষণ করতেছে সে বিষয়ে আমরা কখনো চিন্তা করতেছি না। এই যে ঋণের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে যে তারা যে নিয়ন্ত্রণ করতেছে, মানুষকে যে বিভিন্ন ভাবে অর্থ প্রদান করতেছে, এই যে বিষয়গুলো, ডাক্তারদেরকে যে এক্সট্রা স্যালারি দিয়ে তাদের ডিউটি পরিমাণ বাড়াইছে, এই যে বিষয়গুলো, এগুলা কিভাবে পোষণ করেছে সে বিষয়টা আমরা কিন্তু চিন্তা করছি না। যাই হোক, আমি যে বিষয়টাতে ছিলাম যে একটা উন্নয়নশীল দেশের জন্য সবসময় ঘাটতি বাজেট প্রণয়ন করতে হয়, কথাগুলো এই কারণেই বলেছি, অনেক সময় তোমাদের ভাইবাতে বলা হয় যে একটা উন্নয়নশীল দেশের জন্য ঘাটতি বাজেট কেন প্রয়োজন, তুমি কি মনে করো একটা উন্নয়নশীল দেশের জন্য কি ধরনের বাজেট প্রণয়ন করলে কার্যকরী হয়, এই এই প্রশ্নগুলো তোমাকে যুক্তি দেখাইতে বলবে, তখন তুমি সেই ক্ষেত্রে সুষম বাজেট কেন, যেহেতু ঘাটতি বাজেটের ধারণা থাকলে তোমার সুষম বাজেট এবং উদ্বৃত্ত বাজেটের ব্যাখ্যাটা তুমি অনায়াসে দিতে পারবা। আরেকটা বিষয় মাথায় আসছে, সেহেতু তোমাদেরকে বলি, সে বিষয়টা হচ্ছে অনেক সময় তোমাদের ভাইবাতে প্রশ্ন করে যে যোগাযোগ ব্যবস্থাটা কয় ধরনের হতে পারে, যোগাযোগ ব্যবস্থাটা কয় ধরনের হতে পারে, তো মেইনলি যোগাযোগ ব্যবস্থাটা 3 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ঊর্ধ্বমুখী, নিম্নমুখী এবং পার্শ্বমুখী, অর্থাৎ একজন অফিসারের সাথে, অর্থাৎ মধ্য অবস্থানে ধরে নিম্নতম কর্তৃপক্ষের সাথে, নিম্নতম কর্মকর্তাদের সাথে, ঊর্ধ্বতন কর্মকর্তার যোগাযোগ
ক্ষমতা কর্তৃত্ব স্থানান্তর হতে পারে, এটা হচ্ছে উদ্যমুখী। আবার উদ্যতন কর্তৃপক্ষ চাইলে নিম্নতম অধস্তন কর্তৃপক্ষকে কর্তৃত্ব ক্ষমতা প্রদান করতে পারে। আবার একজন কর্তৃপক্ষ মধ্য অবস্থানে যিনি আছেন, তিনি চাইলে তার পাশের জনকেও কি করতে পারেন, ক্ষমতা হস্তান্তর করতে পারেন। এভাবে করেই মূলত কি করতে থাকেন, যোগাযোগ ব্যবস্থাটা স্থানান্তরিত হয়ে থাকে। তাহলে তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে যে যোগাযোগ ব্যবস্থাটা কিভাবে কতভাবে স্থানান্তরিত হয়ে থাকে। তাহলে উর্ধ্বমুখীও হতে পারে, নিম্নমুখীও হতে পারে, আবার পার্শ্বমুখীও হতে পারে। আমরা মূল প্রশ্নে আসি, তাহলে বাজেট কি? একটা নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরের সরকারের সম্ভাব্য আইবিআই এর বিস্তারিত হিসাবকে মূলত বাজেট বলা হয়ে থাকে। এরপরে আমরা লিখব যে বাজেটের বিভিন্ন মনীষীদের সংজ্ঞাগুলো আমরা বই থেকে দিব, সেদিকে আমি আলোচনা করছি না। এরপর আমরা হেডিং দিব বাজেট উপস্থাপন। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সরকারের প্রতি বছরের আর্থিক আইবিআই এর হিসাব তথা বাজেট সংসদ অধিবেশনে সম্পন্ন হয়। সংসদীয় গণতন্ত্রে বাজেট অধিবেশনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিবেশন বলে বিবেচিত করা হয়। মূলত যে নির্ধারিত দিনে অর্থমন্ত্রী বাজেট পেশ ও অর্থ বিল উত্থাপন করেন, সেই দিন বাজেট সংক্রান্ত বিষয় ব্যতীত অন্য কোনো আলোচনা অন্তর্ভুক্ত করা হয় না। অর্থাৎ বলা হচ্ছে যেদিন বাজেট উত্থাপন করা হবে সেদিন শুধুমাত্র অর্থমন্ত্রী বাজেট পেশ করবেন, সেদিন অন্য কোনো আলোচনা সমালোচনা অন্য কোনো বিষয়ে আলোচনা করার সুযোগ নেই। তারপরে বলা হচ্ছে যে এই কার্যপ্রণালী বিধি 122-এ বলা হয়েছে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী কর্তৃক দেওয়া বক্তৃতা ব্যতীত ওই দিন বাজেট সম্পর্কে অন্য কোনো আলোচনা চলবে না। অর্থাৎ আমরা যতক্ষণ যে কথাটা বলেছি সে কথাটাই। তাহলে এই বিষয়টি আছে কোথায়? কার্যপ্রণালী, সংসদীয় কার্যপ্রণালী বিধি 122-এ আছে। তাহলে এখন যদি কেউ প্রশ্ন করে সংসদীয় কার্যপ্রণালী বিধি কি, তাহলে আবার নতুন করে শুরু করতে হবে। আমি গত ক্লাসে বলেছিলাম যে সংসদের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার জন্য বিভিন্ন নীতিমালা বিধিবিধান নিয়ে যে বিধিবিধান প্রণয়ন করা হয় সেটি হচ্ছে সংসদীয় কার্যপ্রণালী বিধি। অর্থাৎ সংসদ পরিচালনার জন্য স্পিকারের ক্ষমতা, ডেপুটি স্পিকারের ক্ষমতা, সংসদের ক্ষমতা, সংসদের কার্যাবলী, সংসদ সদস্যদের কার্যাবলী, স্পিকারের কার্যাবলী, ডেপুটি স্পিকারের কার্যাবলী গুলো কি কি, এই বিষয়গুলো নিয়ে যে নীতিমালা প্রণয়ন করা হয় সেটি হচ্ছে সংসদীয় কার্যপ্রণালী বিধি। আর এই সংসদীয় কার্যপ্রণালী বিধির 122-এ বলা হয়েছে যেদিন বাজেট উত্থাপন করা হবে সেদিন অর্থমন্ত্রীর বক্তৃতা ছাড়া অন্য কোনো আলোচনা করার সুযোগ চলবে না। এরপর আমরা হেডিং দিব যে বাজেট উপস্থাপনে সংসদের কার্যপ্রণালী বিধি। এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে বাজেট শব্দটি সংবিধানে সরাসরি উল্লেখ করা হয়নি। বাংলাদেশের সংবিধানের 87-1 অনুচ্ছেদে বলা হয়েছে প্রত্যেক অর্থ বছর সম্পর্কে উক্ত বছরের জন্য সরকারের আয় ও ব্যয় সম্মিলিত একটি বিবৃতি সংসদে কি হতে হবে, উত্থাপিত হবে। এরপরে বলা হচ্ছে যে বাজেট উত্থাপন করার জন্য বাংলাদেশের জাতীয় সংসদের কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ নেই। অর্থাৎ সংবিধানের মধ্যে বাজেট শব্দটা উল্লেখ নেই এবং বাজেট কত তারিখের নির্দিষ্ট তারিখ কোনো উল্লেখ নেই। শুধু লেখা আছে যে একটা রাষ্ট্র পরিচালনার জন্য একটা নির্দিষ্ট সময়ে কি করতে হবে, সরকারের আইবিআই উপস্থাপন করতে হবে। বাজেট উপস্থাপনের জন্য সরকার প্রতি বছর একই তারিখ নির্ধারণ করে জাতীয় সংসদ সচিবালয়কে অবহিত করেন। সংসদীয় কার্যপ্রণালী বিধিতে আর্থিক বিষয়গুলি রয়েছে, অর্থাৎ কিভাবে বাজেট প্রণয়ন করবে সেটা সংসদীয় কার্যপ্রণালী বিধিতে রয়েছে। সংসদীয় কার্যপ্রণালী বিধি 111। সংসদীয় কার্যপ্রণালী বিধি 111-তে আছে, 1 নম্বর আছে, সংবিধানের 87-নং অনুচ্ছেদ বিধান অনুযায়ী বাংলাদেশ সরকারের প্রত্যেক অর্থ বছরে বার্ষিক আর্থিক বিবৃতি বা প্রত্যেক অর্থ বছর সম্পর্কে উক্ত বছরের জন্য অনুমিত আইবিআই সম্মিলিত একটি বিবৃতি সংসদে উপস্থাপন করতে হবে। অর্থাৎ সংসদীয় কার্যপ্রণালী বিধি 111 সংবিধানের 87-নং অনুচ্ছেদে বলা হচ্ছে যে কি, যে সরকারের বার্ষিক আইবিআই সম্মিলিত একটি বিবৃতি সংসদের মধ্যে উপস্থাপন করতে হবে। 2 নম্বর বলা হচ্ছে, শর্ট করে নিবা তোমরা, এখানে লং লেখা আছে, তোমরা নিজেদের মতো করে নিবা, যে সংবিধানের 87-নং অনুচ্ছেদে সংবিধানের 87-নং অনুচ্ছেদে প্রত্যেক বছর সরকারের বার্ষিক আর্থিক আয় বিবরণী সংসদে পেশ করতে হয়। যেমন ধরো এই শব্দটা সহজ, কিন্তু এখানে আমরা করতে গেলে এখানে অনেক ফর্মালিটি ইউজ করছি তোমার মনে রাখার জন্য। সংবিধানের 87-নং অনুচ্ছেদে প্রত্যেক বছর সরকারের আর্থিক আইবিআই বিবরণী সংসদে উপস্থাপন করতে হবে। 2 নম্বর হচ্ছে, এই ব্যাপারে অর্থমন্ত্রী সংবিধানের বিধান সাপেক্ষে
বলা হচ্ছে সংবিধানের বিধান সাপেক্ষে যেভাবে ভালো বা উপযুক্ত মনে করেন সেই আকারে বাজেট সংসদে পেশ করবেন। অর্থাৎ অর্থমন্ত্রী সংবিধানের বিধান সাপেক্ষে, সংবিধানে যে বিধান দেওয়া আছে বাজেট উত্থাপনের জন্য, ওই বাজেটের বিধান সাপেক্ষে অর্থমন্ত্রী যেভাবে ভালো মনে করেন, বাজেট উপস্থাপন সুবিধা মনে করেন, সেভাবে তিনি কি করতে পারবেন, বাজেট উপস্থাপন করতে পারবেন। এরপরে হচ্ছে বাজেটে, বাজেট কোনো কমিটিতে পেশ করা যাবে না, এই অধ্যায়ে বর্ণিত বিধান অনুযায়ী ব্যতীত অন্য কোনো প্রস্তাব বাজেট সম্পর্কে আনা যাবে না। অর্থাৎ বলা হচ্ছে যে এই বাজেট পর্যালোচনা করার জন্য কোনো ধরনের কি পারবে না, কোনো কমিটিতে প্রেরণ করতে পারবে না। এই কথাটা কেন বলা হয়েছে, আমরা আগে যখন আইন প্রণয়ন প্রক্রিয়া করেছিলাম তখন বলেছিলাম যে একটা আইনের জন্য একটা বিল যখন উত্থাপন করা হয়, আনা হয়, তখন ওইটা সংসদে উত্থাপন করা হয়, সংসদে উত্থাপন হওয়ার পর স্পিকার বিলটি কমিটিতে প্রেরণ করে, কমিটি যাচাই বাছাই করে যদি উপযুক্ত মনে করে বিলটি, এবং যদি মনে করে যে বিলটি সংবিধানের কোনো ধারার সাথে সাংঘর্ষিক নয়, তখন বিলটি কি করা হয়, সংসদে ভোটের জন্য উপস্থাপন করা হয়। সেজন্য বলা হচ্ছে একটা বিল আইন প্রণয়ন করতে গেলে যেমন কিসের মাধ্যমে কমিটিতে প্রেরণ করা হয়, কিন্তু বাজেট কখনো কমিটিতে প্রেরণ করা যায় না। পরে আসি কার্য প্রণালী বিধি 112। বাজেট উপস্থাপন কালে অর্থমন্ত্রী কর্তৃক দেয় বক্তব্য ওই দিন অন্য কোনো আলোচনা কার্য তালিকা অন্তর্ভুক্ত করা যাবে না। সংসদ অধিবেশনে যেদিন অর্থমন্ত্রী বাজেট পেশ করবেন ওই দিন বাজেট ছাড়া অন্য কোনো বিষয় সংসদীয় কার্য তালিকায় স্পিকার অন্তর্ভুক্ত করতে পারবেন না। তারপর হচ্ছে কার্য প্রণালী বিধি 113। সমগ্র বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা। সংসদীয় কার্য প্রণালী বিধি বলতেছেন যে কি, ওই দিন অর্থাৎ বাজেট উত্থাপন শেষ হলে সমগ্র বাজেট সম্পর্কে একটা সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। তারপরে বলা হচ্ছে দুই এর কতে আছে যে মঞ্জুরি দাবি ও দায় মুক্ত সম্পর্কিত নির্দিষ্টকরণ সম্পর্কে আলোচনা হবে এবং অন্যান্য ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবির উপর ভোট গ্রহণ হবে। অর্থাৎ বাজেটের মধ্যে যেদিন বাজেট উপস্থাপন হবে সেদিন বিভিন্ন বিষয়ের উপর যে শুল্ক আরোপ করা হয়, শুল্ক আরোহিত করা হয় অর্থাৎ বাদ দেওয়া হয়, সম্পূরক শুল্ক ধার্য করা হয়, এই যে বিভিন্ন বিষয়গুলো বলে ওই বিষয়গুলো থেকে, ওই বিষয়গুলো নিয়ে সংসদের মধ্যে কি হয় আলোচনা হয়। অর্থাৎ কোনটাতে যে ভ্যাট বসানো হয় ওই ভ্যাটটা কমানোর জন্য কিংবা বাড়ানোর জন্য, অথবা কোনো একটা বিনা শুল্কে অন্য আমদানির সুযোগ দেওয়ার জন্য, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। কার্য প্রণালী বিধি 114। কার্য প্রণালী বিধি 114-তে দিন বরাদ্দ থাকে, অর্থাৎ কার্য প্রণালী বিধিতে একটা দিন বরাদ্দ থাকে এবং উপরের উল্লেখিত বিধিতে বর্ণিত বাজেটের প্রত্যেকটি ভাগের বা স্তরের জন্য স্পিকার পৃথক পৃথক দিন বরাদ্দ করে। অর্থাৎ বাজেট প্রণয়নের সময় বিভিন্ন খাতকে বরাদ্দ করে, অর্থাৎ আলাদা করে, যেমন শিল্প খাত, কৃষি খাত, শিক্ষা খাত, যোগাযোগ খাত, স্বাস্থ্য খাত, এভাবে বিভক্ত করে করে কি করা হয়, বাজেট পেশ করা হয়। বলা হচ্ছে কার্য প্রণালী বিধি 114-তে এক একটা খাতের জন্য এক একটা দিন সংসদে কি করা হয়, নির্ধারণ করা হয়, যে খাতের জন্য যেদিন নির্ধারণ করা হয়েছে ওই দিন ওই খাতের বিষয়ে বিভিন্ন সংসদ সদস্যরা কি করতে পারবেন, আলোচনা করতে পারবেন। তারপরে বলা হচ্ছে কার্য প্রণালী বিধি 115। বাজেটের সাধারণ আলোচনা হয়, অর্থাৎ বাজেট উপস্থাপনের পরবর্তী কোনো দিনে যা স্পিকার কর্তৃক নির্ধারিত হবে সেদিন স্পিকার কর্তৃক বরাদ্দকৃত সময়ে সমগ্র বাজেট সম্পর্কে, এর যে কোনো নীতি সম্পর্কে আলোচনা করতে পারবেন, তবে কোনো নতুন প্রস্তাব উত্থাপন করা যাবে না বা বাজেটে ভোট দেওয়া যাবে না। অর্থাৎ বলা হচ্ছে 115 কার্য প্রণালী বিধিতে বলা হচ্ছে, 1 নম্বরে বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট দিনে বাজেটের উপর সকল সংসদ সদস্য কি করতে পারবেন, স্পিকারের নেতৃত্বে আলোচনা সমালোচনা করতে পারবেন, তবে বাজেটের জন্য কোনো নতুন কোনো প্রস্তাব গৃহীত দেওয়া যাবে না কিংবা বাজেটে ভোট প্রদান করা যাবে না। তারপরে বলা হচ্ছে আলোচনা শেষে অর্থমন্ত্রী উত্তর দেওয়ার সুযোগ থাকবে। বিভিন্ন বাজেট যখন প্রণয়ন করা হয় সংসদ সদস্যরা বিভিন্ন বিষয় নিয়ে যখন আলোচনা সমালোচনা করেন তখন তাদের বিভিন্ন সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর অর্থমন্ত্রী প্রদান করতে বাধ্য থাকবেন। তারপরে বলা হচ্ছে স্পিকার প্রয়োজন মনে করলে বক্তৃতার জন্য সময় নির্ধারণ করে দিতে পারেন। স্পিকার যদি মনে করেন যে সকল সংসদ সদস্যদের মতামত নেওয়া প্রয়োজন তাহলে স্পিকার কি করবেন যে বিভিন্ন সংসদ সদস্যদেরকে নামের পাশাপাশি তার বক্তৃতার সময় নির্ধারণ করে দিবেন। আমরা সংসদের মধ্যে দেখি যে সংসদ আসন 2-এর মোহাম্মদ তমু আপনার সময় 2 মিনিট, তাহলে সে 2 মিনিটের মধ্যে কি করতে হবে, তার আলোচনা শেষ করতে হবে, এটাই এখানে বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে এই বিষয়গুলো করার পরে
বাজেট পাস করব, অর্থাৎ এতগুলো ফর্মালিটি করার পরে বাজেট পাস করব আছে। এই বাজেট পাসের ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে অতিক্রম করতে হয়। এক নাম্বার হচ্ছে রাষ্ট্রপতির অনুমতি ক্রমে বাজেট সংসদে পেশ করতে হবে, অর্থাৎ রাষ্ট্রপতির কাছে অনুমতি নিয়ে বাজেট কি করতে হবে, পেশ করতে হবে। দুই নাম্বার হচ্ছে বাজেট বিলে উদ্যোক্তা হবে সরকার, এই বাজেট বিলের বাজেট প্রণয়নের উদ্যোক্তা হবেন যিনি সরকার গঠন করেছেন, অর্থাৎ সরকার প্রধান। অর্থবিল বা বাজেট কমিটিতে পাঠানো যাবে না। সামগ্রিক বাজেটের উপর সাধারণ আলোচনা স্পিকার কর্তৃক নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। অর্থবিল রাষ্ট্রপতির সম্মতির জন্য তার কাছে পাঠানো হবে, কিন্তু অন্য বিলের মতো এই বিল রাষ্ট্রপতির সংসদে ফেরত পাঠাতে পারবেন না। এখানে একটা নতুন বিষয় যে আমরা বলেছিলাম যে কোনো আইন যখন কোনো বিল আইনে রূপান্তর হওয়ার জন্য যখন সংসদ স্পিকার রাষ্ট্রপতির কাছে প্রেরণ করেন, রাষ্ট্রপতি যদি মনে করেন ওই বিলটি আবার পুনর্বিবেচনা করা দরকার, তাহলে তিনি আবার কি করতে পারেন, স্পিকারের কাছে সংসদে তিনি ফেরত পাঠাতে পারেন। কিন্তু বাজেটের ক্ষেত্রে রাষ্ট্রপতি ফেরত পাঠাতে পারেন না। তারপরে বলা হচ্ছে বিলটি গৃহীত হওয়ার পর 15 দিনের মধ্যেই রাষ্ট্রপতিকে বিলে সম্মতি দিতে হবে। সংসদ কর্তৃক যদি বাজেটটি গৃহীত হয় তাহলে ওই বাজেটে 15 দিনের মধ্যে রাষ্ট্রপতি কি করতে হবে, স্বীকৃতি দিতে হবে। তিনি সম্মতি দিতে ব্যর্থ হলে, অর্থাৎ 15 দিনের মধ্যে যদি রাষ্ট্রপতি স্বাক্ষর না করেন, তাহলে ওই যে একটা বিল যেরকম আইনে রূপান্তর হয়ে যায় ঠিক একইভাবে 15 দিন পরে এটা অটো রাষ্ট্রপতি সম্মতি জ্ঞাপন করেছেন বলে এটা কি হয়ে যাবে, বাস্তবায়ন হয়ে যাবে। তাহলে আমরা 3টি প্রশ্নের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করেছি। একটি হচ্ছে আইন বিভাগ এবং নির্বাহী বিভাগের মধ্যে সম্পর্ক কি, দ্বিতীয়টি হচ্ছে যে নির্বাহী বিভাগের উপর আইন বিভাগ কিভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, এরপর আমরা পড়েছি যে বাজেট প্রণয়ন প্রক্রিয়াটা কিরকম। তাহলে আমাদের এই 3টা প্রশ্ন দিয়ে এখানে ক্লাসের সময় ঘোষণা করছি। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।